এই যে বিসমিল্লা রান্না করব। এই যে আমটা পেকে গিয়েছে, খাবো। আর এই যে আপেলগুলো আছে, ই মা, এই আপেলটা তো একেবারে আমের মতো পেকে গিয়েছে। রোদসি দেখো, আপেলটা আমের মতো পেকে গিয়েছে। আর এই যে এখানে পুটনের গলা, এটা রান্না করব। 2 কেজির একটু বেশি আছে, এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিব। শোপিসগুলো ধুলো একেবারে ভরে গিয়েছে। এই যে এগুলো মুছতে হবে, আসলে সময় পাই না। এই কালা ভুনাটা দিয়ে হচ্ছে, এটা তো গরুর মাংসের কালা ভুনা, তো সবখানে দেওয়া যায় মাংস নিয়ে কথা। তো এটা দিয়ে হচ্ছে রোদুসির বাবা কালা ভুনা করতে বলল, তো এটা এখন আমি হচ্ছে ভুনাই করব, সাথে আর কি মশলাটা দিব, জাস্ট একটা ফ্লেভার আসার জন্য। তো আমি এর আগের বারও করেছিলাম, অনেক মজা হয়েছে। তো এটা রাঁধুনি, এজন্যই ওর বাবা বারবার, রোদুসির বাবা আর কি বলেছে যে তুমি এই মশলাটা দিয়ে আবার করো, অনেক মজা করে খেতে পারবো। তো যেই কথা সেই কাজ, বর বলেছে তা তো করতেই হবে। আর এটা তো কালাভুনা করব। আর এখানে আমি এই যে হাড় নিয়েছি, এই যে এটা দিয়ে হচ্ছে আমি ওখানকার একটু মাংস তুলে এটা দিয়ে ভুনা করব আর কি। তো এটা তো আমাদের ভীষণ প্রিয়, এটা আপনাদের, আপনারা কারা কারা খেয়েছেন বলবেন। এটা একদম সিদ্ধ করাই থাকে, জাস্ট এই যে একদম সিদ্ধ করাই থাকে, জাস্ট মশলার মধ্যে ছেড়ে দিলেই হয়ে যায়। তো ঠিক আছে, চলেন রান্না বসিয়ে দিই। তো আমি এটাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এটাতে মাংসটা আমি দিয়ে দিব। হ্যাঁ, দিচ্ছি হচ্ছে তেল। সাদা এলাচ দিব, মানে সব আস্ত মশলাগুলো কিছু দিয়ে দিব। লবঙ্গ দিলাম, যে গোলমরিচ দিলাম। এই মশলাটা আগে তেল, গরম তেলের মধ্যে দিলে ফ্লেভারটা সুন্দর বের হয়ে আসে, তার জন্যই দেওয়া আর কি। তো আপনারাও এভাবে রান্না করবেন, দেখবেন অনেক মজা হবে। তেজপাতা দিলাম, একটা এই যে শাহি মশলা দিলাম, এটার মধ্যে হচ্ছে আমি এখন কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিব। এটা একটু বাদামি কালার করে নিব, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব, ঝাল ঝাল করে করব। তো এই যে পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে এসেছে, এখন বাকি গুঁড়া মশলাগুলো দিব, কারণ এই মশলাটাতে আমি কাঁচা মানে বাটা আদা রসুন কিছুই দিব না, আদা রসুন সব গুঁড়া দিব। আজকে আমি সব গুঁড়া মশলা দিয়ে কালাভুনা করব আর কি, পুটনের কালাভুনা। এভাবে সব করে দেখবেন, একদম আমার কথা মনে করবেন যে পান্না আপু একটা রেসিপি দিয়েছে, অনেক মজা, সারা জীবন মনে থাকবে। তো যাই হোক, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, তো আর যেন পেঁয়াজটা পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিলাম।
এখন দিলাম আমি লবণ স্বাদ মতো, একটা চামচ হলুদ গুঁড়া। আমি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিব একটা চামচের মতো, যেহেতু এটা ঝাল ঝাল করব। আবার কালা মশলায় ঝাল আছে, দিব হচ্ছে জিরা গুঁড়ো। আমি যেহেতু গুঁড়া মশলা দিয়ে করব, সব গুঁড়া দিব। দিলাম ধনিয়া গুঁড়ো একটা চামচের একটু, আর এই যে কি বলে সই যে সব মশলাগুলো যে একসাথে বেটে করে, কি যেন নামটা ভুলে গেলাম, যাই হোক। আর এই যে এটা হচ্ছে আদা, আদার গুঁড়ো। এই আদার গুঁড়োটা আমি দুইটা চামচ দিলাম এই চামচটা দিয়ে। রসুনটাও দিব এখন, এই যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে কালা মশলার গুঁড়াটা দেব। আর এটাতে কিন্তু তেল লাগে, তেল দিতে কেউ কিচ্ছামি করবেন না, তেলটা আসলে না দিলে মজাটা আসে না। তো এই যে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা এই যে উঠে এসেছে, মানে ছেড়ে দিয়েছে মশলা থেকে। এ পর্যায়ে এখন আমি মাংসটা দিয়ে দিব। এখন আমি দিব কালা ভুনার মশলাটা, এখানে কিন্তু সব কিছু দেওয়াই থাকে। তো এই যে কালা ভুনার মশলাটা দিয়ে দিলাম, এখন কালা হতে থাক। এটাতে আর পানি দিব না, এই মাংস থেকে পানি বের হবে আর এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে করে। এটা এখন আছে আছে করে এটা হতে থাকবে। আপনারা যত সময় নিয়ে রান্না করবেন তত যে কোনো রান্না স্বাদ বেড়ে যায় আর কি। আমার হাজবেন্ড বলে রান্নাটা হচ্ছে ধৈর্যের রান্না, যত ধৈর্য সহকারে করবে রান্নাটা তত খেতে মজা হবে, রান্না একটা আর্ট। তো আসলেই সত্য, রান্না হচ্ছে ধৈর্যের ব্যাপার, ধৈর্য নিয়ে যত সময় দিবেন রান্না তত মজা হবে। তো এই যে এটা এভাবে এখন কষিয়ে, এটাতে পানি দিব না, পানি বের হবে। এখন এটা আমি ঢেকে দিয়ে রেখে দিব, এটা হতে থাক, বাকি কাজগুলো আমি সেরে ফেলি। রান্না বসিয়ে দিলাম, এই গাছটার পাতাগুলো ঝরে যাচ্ছে। এটা গাছে আমার ড্রয়িং রুমে এই গাছটা রেখেছি, এটা আমার বার্থডেতে গিফট করেছিল আপনাদের ভাইয়া। দেখি আমটা পাকছে কিনা, এটা এখন কেটে খাবো। সেই ঘ্রাণ বাইর হয়েছে আপেল। ইমা এই আপেলটা তো পেকে গিয়েছে, এই যে দেখুন আমের মতো পেকে গিয়েছে। রদুষি দেখো আপেলটা কিভাবে পেকে গিয়েছে আমের মতো, এটা নষ্ট হয়ে গিয়েছে, এটা এখন ফেলে দিব, এটা খাওয়া যাবে না, এই যে দেখছেন। আর এই যে আঙ্গুরগুলো এখনো শেষ হয় নাই,
এগুলা যে কবে শেষ হবে আর কিভাবে যে খাবো, আসলে খুব কষ্ট লাগে। একটা জিনিস যখন নষ্ট হয় এটা এখন ফেলে দিব, খারাপ লাগে, কারণ বাংলাদেশে অনেক দাম, অনেকে পায় না, তাই না? সো আর এখানে হচ্ছে খাওয়া হয় না, আর আমাদের আমার রোদশির অত পছন্দও না, তাই এটা ফেলে দিলাম মইলে। চলে আসলাম বারান্দায়, এই যে গাছগুলো দেখুন, বাইরে প্রচণ্ড ঠান্ডা, থাকা যাচ্ছে না। তো এই যে আমার পুঁই শাকগুলো ডাঁটা দিয়ে বের, মানে ডাঁটাগুলো দিয়েছিলাম, পানি শুকিয়ে গিয়েছে, এই যে এখানেও দিয়েছি, অনেক কুশি বের হয়েছে। এগুলো ঘরের ভিতরে নিয়ে যেতে হবে, নাহলে মারা যাবে। আর এই যে একটু রৌদ্র উঠেছে ঠান্ডার মধ্যে, আর এই যে মেঘটা আবার একদিক এক সাইডে অন্ধকার করে এসেছে, আবার এই যে অন্ধকার করে এসেছে, আবার এই যে রৌদ্র উঠেছে। তো এই যে আমার কালা ভুনা হয়ে গিয়েছে। আমি তো এখানে বলেছি যে পুটেন পুটেন, কিন্তু এটা বা পুটেন আপনারা বুঝবেন না, এটা জার্মানিতে বলে পুটেনের মাংস, আর বাংলাদেশে বলে তার্কিশ মুরগির মাংস আর কি। তার্কিশটা এখন বাংলাদেশে অনেক অ্যাভেলেবেল, তাই হচ্ছে আপনারা তার্কিশ বলবেন, মানে বললে চিনবেন। আর আমরা যেহেতু জার্মানিতে থাকি, তো আসলে জার্মানির ভাষাটাই আগে চলে আসে, তাই না? প্লিজ আপনারা কেউ ভুল বুঝবেন না যে তার্কিশ মুরগি আবার কি, কিন্তু ওই যে আপনারা সবাই খেয়েছেন। আর এখানে হচ্ছে আমি যে তার্কি মুরগির মাংস দিয়ে হচ্ছে ওই যে বিসমিল্লার জিটা, অনেকে বলে মটরশুঁটির বিচি আর কি, তো যাই হোক সেটা দিয়ে এটা ভুনা করেছি। তো এই তো এগুলোই আজকে রান্না ছিল, মাশাল্লাহ খুবই দেখতে সুন্দর হয়েছে। এটাও কালা ভুনাটা তো একদম জোস হয়েছে, আমি এক বাটি খেয়েছি, এরকম তরকারি হলে আর কি লাগে বলেন। এই যে রোদশিকে আমি নিতে এসেছি, ওর বান্ধবী বলেছে রোদশিকে নাকি এখন নিয়ে যাবে, এখন কি করি বলেন তো আপনারা? আজকে ফ্রাইডাগ, আজকে শুকুরবার, দুদিন বন্ধ রোদশি, কি দিব তোমাকে? ফোনটা কেন ভিডিও করবো না কিন্তু কিয়া? ওকে, হ্যালো, ich bin kurz da stehen mit meinen Freunden und ja, ich weiß nicht. Ich bin schon in die Schule angekommen mit meiner Freundin. Ich weiß nicht, ob ich gehe. Also, Mama, seid ihr bei wo? Ja, aber... Ich passe auf. Okay. Also, ja, das ist meine Schule hier. Ich weiß nicht, ob ich gehe, weil... Also, ihr könnt entscheiden, im Kommentar, ihr könnt entscheiden, ob ich gehe oder nicht. Bitte, sag es! Bitte. Oder? Oder? Ich kann abholen. Ich abgehört, aber ich nie gesehen dein Haus. Also, তো যাই হোক, এই যে আজকে বাজার নিয়ে এসেছে, ইলিশ মাছ, এখানে ইলিশ মাছ বাজার করেছে, তারপরে এখানে যে রুই মাছ বাজার করেছে, অনেক বাজার করে এনেছে। তারপরে এই যে দুই পট মাংস এনেছে গরুর, এই মাংসটা একদম ফ্রেশ, একেবারে তাজা। যে সিনার মাংস এখানে আনছে, তারপরে এই যে এখানেও মাংস গরুর আর কি, সব এগুলো। এই যে তো এগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে নিব। একেবারে সিনার মাংস, এই মাংসগুলো আমার মা খুব পছন্দ করে, একেবারে কাটা, এগুলা নতুন করে কিছুই কাটতে হবে না, একদম সাইজ করে কাটা, ফ্রেশ তাজা মাংস।
আর এই যে ইলিশ মাছটা আছে চারটা, এখানে চারটা ইলিশ মাছ আছে, তো এগুলো হচ্ছে এখন আমি ভাগ ভাগ করে রেখে দিব, যেন এক একটা প্যাকেট করে আমি রান্না করার সময় বের করতে পারি। একসাথে তো সবগুলো রাখা সম্ভব না, মানে রাখা যাবে না, তো যতটুকু আমি খাবো ঠিক ততটুকু প্যাকেট করব। যে একদম বরফ জমে আছে, এটা দিয়ে দেখি কচু রান্না করব। তো ঠিক আছে, আমার এই ছোটখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। টাটা।